وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا بدن عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر، ومن الناس من يتخذ من دون الله أندادا. وقال الله تعالى في سورة النساء، إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال الله تعالى في آية أخرى، إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم، من مات لا يشرك بالله شيئا دخل الجنة. সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে আখেরি নবীর ওপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমাদের পবিত্র জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের আলোচনা চলছে আকীদা, আকীদা বিষয় নিয়ে আলোচনা। আমি আপনাদেরকে বলেছিলাম যে আকীদা বিষয়ে যেগুলো আসবে সেগুলো হলো তাওহীদ, তাওহীদের আশেপাশে যে বিষয়গুলো আছে শিরিক কুফর বিদআত, তাছাড়া জান্নাত জাহান্নাম কবর হাশর নাশর এসব বিষয়গুলো আসবে। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব শিরিক সম্পর্কে। আমরা অবগত আছি যে শিরিক কাকে বলে বা ছোটখাটো শিরিক কেমন সেগুলো আমাদের জানা আছে। আমরা রাস্তায় চলতে চলতে উঠুন খেয়ে বলে তারপরে বলি যে
ঈদটা যদি না থাকতো তাহলে আমি আর পড়তাম না। তো এ কথা বলা যাবে না, এ কথা বললে ছোট শিরিক হবে। বলা উচিত আমার এখানে পড়া লেখা ছিল, তাকদীরে ছিল। এরকম ভাবে আপনার ঘরে চুরি হলে আপনি বলেন যে ওই কুকুরটা না থাকলে চুরি হতো না, ছোট শিরিক। যাই হোক, চলতে ফিরতে আমরা পড়তে বসতে শিরিক করি। শিরিক কাকে বলে এটা তো আমাদের জানা আছে যে শিরিক মানে হলো শরিক করা, পার্টনার বানানো, পার্টনার অংশীদার বানানো। এটা অল্প কিছু দিয়ে হতে পারে, আপনার অংশীদার পার্টনার হয়তো আপনার সম্পূর্ণ ভাগ সমান না হলেও কিঞ্চিত ভাগ সে পেতে পারে, কিন্তু সেও পার্টনার। তো ঠিক এইরকম ভাবে আমরা যদি আল্লাহ তাআলাকে মানে সমানভাবে ভাগ না করে বা পুরোপুরি না দিয়ে অন্য জনাকে দিই, বা আল্লাহ তাআলার সাথে যদি কাউকে অল্প কিঞ্চিৎ অংশীদার বানায় যেগুলো আল্লাহ তাআলার জন্যই হক, আল্লাহ ছাড়া কেউ পারবে না, তাহলে সেটা হবে শিরিক। এই শিরিক করলে জাহান্নামে যেতে হবে এটা সকলেরই জানা। আল্লাহ তাআলা সূরা নিসা 48 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ তাআলা বলেন সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, কাবিরা গুনাহ শিরিক ছাড়া অন্যান্য যাবতীয় কাবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। মানে তাওবা ছাড়া শিরিকের গুনাহ মাফ করবেন না, আর অন্যান্য বাকি যে গুনাহগুলো আছে যে গুনাহগুলো করলে ইসলাম থেকে বের করে দেয় না, ইসলাম থেকে একেবারেই বের করে দেয় না, সে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কখন একজন মানুষ শিরিক করে মারা গেলে তারপরে ব্যাপার, বেঁচে আছে তওবা করলো শিরিক করেছে তারপরে বেঁচে আছে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করলো আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরিক করে মারা গেলে আল্লাহ তাআলা তাকে আর ক্ষমা করবেন না। সূরা মায়দা 72 নম্বর আয়াত ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম, ওমাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমাদের সকলেই জানা যে শিরিক করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি মুশরিক অবস্থায় শিরিক অবস্থায় মারা যায় তাহলে তার জন্য দোয়া করা যাবে না, ইস্তেগফার করা ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিলমুশরিকিন। আল্লাহ তাআলা বললেন যে কোন নবী এবং ইমানদারদের জন্য জায়েজ হবে না যে মুশরিক ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করবে। মুশরিক ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এটা কোনো ইমানদার বা নবীদের জন্য জায়েজ হবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে নিকটীয় আত্মীয় হয়, পিতা হয়, মাতা হয়, বাপ হয়, ব্রাদার হয়, তবু সে ইস্তেগফার করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস 996 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কবরা উম্মিহি, তার মায়ের কবরে জিয়ারত করলেন নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরে জিয়ারত করলেন, তারপরে অনুমতি চাইলেন হে আল্লাহ আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা অনুমতি দিলেন না, দেননি অনুমতি। তারপরে যখন বললেন যে তাহলে আমি জিয়ারত করতে পারি, আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন এবং বললেন যে তোমরা কবরে জিয়ারত বেশি বেশি করো, কারণ কবরে জিয়ারত করা দেখতে যাওয়া এটা মরণকে স্মরণ করিয়ে দেয়, কবরে জিয়ারত করতে হবে বেশি বেশি। বোঝা গেল যে কোনো নবীর জন্য জায়েজ হবে না বা কোনো ইমানদারদের জন্য জায়েজ হবে না, তার পিতা হলেও মুশরিক অবস্থায় মারা গেলে নিশ্চিত যখন হবে যে শিরিক করে মারা গেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। হ্যাঁ, কাবিরা গুনাহ করেছে, ধরেন আত্মহত্যা করেছে, এটা কাবিরা গুনাহ,
আমাদের সকলের জানা আত্মহত্যা করলে, হ্যাঁ, গলায় দড়ি দিয়ে মারা গেলে সে জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাবে সে যদি মুমিন হয়, মুসলিম হয়, এবং হয়তো কোনো কারণে সে আত্মহত্যা করেছে, জাহান্নামে যাবে অস্থায়ী, স্থায়ী নয়, অস্থায়ী ভাবে জাহান্নামে যাবে। তার পরিবার আত্মীয় স্বজন থাকলে তার জন্য দান, সাদকা, খায়রাত ইত্যাদি ভালো দোয়া করলে হয়তো তার আজাব হালকা হয়ে তাকে আবার জান্নাতে দিতে পারে। শিরিক না করলে তাকে পুড়িয়ে পুড়িয়ে আল্লাহ তাআলা মাফ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি মাল্লাতিয়ানি বিকুরাবিল আরদি খতিআ, কোনো ব্যক্তি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয় এবং সে যদি আমার সাথে শিরিক না করে, শরীক স্থাপন না করে, তাহলে আমি তার জন্য মানে ততটুকু মাগফিরাত, ক্ষমা নিয়ে হাজির হব, ক্ষমা করে দেব। বোঝা গেল যে শিরিক কিন্তু খুব কঠিন জিনিস, যেটা আমাদের চলতে ফিরতে উঠতে বসতেই হচ্ছে, আমরা বুঝতে পারি আর না পারি, জেনে বুঝেও হচ্ছে, না জেনে বুঝেও হচ্ছে। এজন্য শিরিকের ব্যাপারে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। তো শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরিক দুই প্রকার, একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। এটা আমাদের সকলে জানা আছে যে বড় শিরিক কাকে বলা হয়। বড় শিরিক এমন যে আল্লাহ তাআলা বড় শিরিক করলে ওই শিরিক বান্দাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেবে, সঙ্গে সঙ্গে সাথে সাথেই বের হয়ে যাবে সে, এবং তওবা ছাড়া আর মানে সে শিরিক থেকে মুক্ত হতে পারবে না, তাকে আবার ঘুরিয়ে তওবা করতে হবে, বড় শিরিক। আর ছোট শিরিক ইসলামের গণ্ডি থেকে বের করে না, তবে ছোট শিরিক আস্তে আস্তে বড় আকার ধারণ করে। ছোট শিরিক আমরা জানি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কসম খাওয়া, ওই যে কুকুর এসছে, কুকুর না থাকলে থাকলে চুরি হতো না, এ সমস্ত কথাগুলো বলা, এগুলো ছোট শিরিক। তাবিজ লটকানো, এটা ছোট শিরিক। বড় আকার কখন ধারণ করে, যখন এটা বলা হবে যে তাবিজেই, তাবিজ, এই যে তাবিজটা দেওয়া আছে বা কোনো সুতো গা মানে ধাগা বাঁধা আছে, এটাতেই রোগ বালা মুসিবত দূর করবে, তখন বড় শিরিক। আর যদি এরকম ধারণা হয় যে না এর মাধ্যমে আল্লাহ তাআলা করবে, তাহলে ছোট শিরিক হবে, শিরিক তো হবেই। অতএব আমাদেরকে বড় শিরিক ছোট শিরিক থেকে বেঁচে চলতে হবে। বড় শিরিকের কিছু কথা আমি আজকে আলোচনা করি, যে আহ্বান করা, ডাকা, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য এমন কাউকে ডাকা, এমন কোন বিষয়ের জন্য যে বিষয়ে সে সক্ষম নয়, ক্ষমতা রাখে না, কোনো উপকার করতে পারবে না, সে বিষয়ে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা, আহ্বান করা, এটা হলো শিরিক। ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে মসজিদগুলো হলো আল্লাহ তাআলার, অতএব ফালা তাদউ, তোমরা আহ্বান করো না, ডেকো না, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আহ্বান করবে না, কখনোই নয়। এখানে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে মসজিদে, এটা হবে না। যেগুলো এখন আমাদের পরিস্থিতি হিসাবে জায়গায় জায়গায় যেটা ঘটছে, মসজিদ তার পাশে কম, এবং বাকায়দা ও আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারই গুণগান ইবাদত করা হয়। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তিকে আহ্বান করা হয় সে তো সাড়াও দিতে পারে না, সাড়াও দিতে পারে না। ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যাকে আহ্বান করা হচ্ছে সে তো জানতেও পারে না যে আমাকে ডাকা হচ্ছে, আমার আমাকে ডাকছে, এরকম তো জানতে পারে না, কবরে আছে, সে তো মরে গেছে, কি জানবে, বা হয়তো পাথর, গাছপালা ইত্যাদি, এগুলো তো জানেই না, নদ নদী, এদেরকে আবার ডাকা হয়। আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে, যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দেবেন না, তাদের থেকে পথভ্রষ্ট লোক আর কে হতে পারে। আমার আযাল্লু মিম্মা ইয়াদউ, তাহলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা যাবে না, ডাকতে হলে কাকে ডাকতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে। ওয়াকালা রাব্বুকুম উদউনি, আল্লাহ তাআলা বলেন আমাকে সরাসরি আহ্বান করো, আমাকে সরাসরি ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা আমাকে ডাকো, আহ্বান করো, সাড়া দিব।
তারপরে বললেন যে যারা আমাকে ডাকা থেকে আমার ইবাদত থেকে আহ্বান করা থেকে বেমুখ হয় তারা তো অহংকার করে, অহংকার করে বেমুখ হয়। ডাকার আপনার প্রয়োজন নাই, টাকা তো আছে, আপনি ডাকবেন কেন, বিপদে পড়েছে, ডাকবেন না তো। আল্লাহ তাআলা বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওয়াচিরাই যারা আল্লাহ তাআলাকে আহ্বান করে না, ডাকে না, ডাকে না, ওয়াচিরাই তারা লাঞ্ছিত হয়ে অপমান হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অতএব আপনার মহব্বতের জিনিস হল আল্লাহ তাআলা, তাকে ডাকতে হবে। বিপদে পড়লে মানুষ ডাকে, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন এবং বাস্তবে ঘটেছে যে ফালাম মানাজ্জাহুম, আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনুস যে মানুষ যখন সমুদ্রে একদম মাঝে মাঝামাঝি বা ধারে যেখানে আপনার ঝড় বাতাস হাবুডুবু খেলছে, উতাল পাতাল হচ্ছে পানি, এবার ডুবে যাবে, ওই সময় কাউকে ডাকার উপায় নাই, সে মূর্তি পূজারি বলেন আর কবর পূজারি বলেন আর মাজার পূজারি বলেন, তখন আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করে না, খালিস ভাবে খাঁটি ভাবে আল্লাহ তাআলাকে আহ্বান করে। ফালাম মানাজ্জাহুম মিনাল বির, যখন আল্লাহ তাআলা তাদেরকে কিনারায় নিয়ে এসে দেন, তারপরে তারপরে আবার তারা শরীক করতে লাগে, শিরিক শিরিক করে আবার। তাহলে আহ্বান এটা শুধু আল্লাহ তাআলাকে করতে পারে, ফরিয়াদ করা, ফরিয়াদ যখন মানুষ অসহায় হয়, উপায় থাকে না, একবারে অসহায়, তখন মানুষ ফরিয়াদ করে। তো ফরিয়াদ কাকে করে, শিরিক করে অন্য কাউকে, মাজার কবর পূজার ইত্যাদি গাছপালা এগুলোকে ফরিয়াদ করে, চলবে এগুলো হবে না, ফরিয়াদ শুধু আল্লাহ তাআলাকে করতে হবে। যখন বদরের যুদ্ধে কোনো উপায় ছিল না, অসহায় রাসূল সাহাবীগণ অসহায়, বদরের যুদ্ধে মাত্র কয়েকজন সাহাবি আর তাদের ছিল অনেক, ইজতাস্তাবেসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন ফরিয়াদ করছিলে, স্মরণ কর ওই কথা, ওই সময়ের কথা স্মরণ কর, যখন তোমরা ফরিয়াদ করছিলে আর তোমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়েছিলেন, তারপর বিস্তারিত আলোচনা আছে কিভাবে সহযোগিতা করা হয়েছিল তাদেরকে। তাহলে চুপি সারে যখন আপনি বিপদে পড়বেন, এটাও ডাকা, কিন্তু গোপনে একদম বিপদে অসহায় হয়ে কাকে ডাকতে হবে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা হলে বড় শিরিক। ঠিক এরকম ভাবে আরো বড় শিরিক আছে যে রুকু সেজদা করা এবং বিনম্রভাবে কারো কাছে দাঁড়ানো, যেমন মূর্তির কাছে দাঁড়ানো হয়, মাথা নিচু করে দাঁড়ানো হয় মূর্তির কাছে, ঠিক ওই রকম ভাবে যদি কারো কাছে দাঁড়ানো হয় তাহলে শিরিক হবে। আপনি দাঁড়াতে পারেন, তার কোন ব্যক্তির সম্মান মর্যাদা আদব আখলাক এগুলো দেখাতে পারেন, করেন, আপনার শিক্ষক মশাই আপনাকে আদেশ করছে সঙ্গে সঙ্গে পালন করুন, তাই বলে যে তার সামনে যেইভাবে মূর্তির সামনে আমি দাঁড়ালাম সেইভাবে যদি দাঁড়ানো হয়, আল্লাহ তাআলার সামনে যেভাবে দাঁড়ানো হয় সেইভাবে যদি দাঁড়ানো হয়, সম্মান প্রদর্শন করানো হয়, করা হয়, তাহলে শিরিক হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুম ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ তাআলাকে সেজদা করো, রুকু করো, তারই তোমাদের প্রতিপালকের ইবাদত করো। অন্য জায়গায় বলেন লা তাসজুদু লিশামস ওয়ালা লিল কমার, তোমরা সেজদা করবে না সূরজকে, সূর্যকে এবং চাঁদকে, কারণ তোমরা অসজুদু লিল্লাহি আলাদি, তোমরা সেই সত্তাকে তোমরা সেজদা করো যিনি এই সমস্ত জিনিসগুলোকে সৃষ্টি করেছেন। এখন বর্তমান সময়ে মূর্খ জাহিল, জাহিলিয়াত, এগুলো কি জাহিলিয়াত, এগুলো কে দূর করবে, এগুলো তো দূর করার দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব ছিল, তাই না, সকলের দায়িত্ব ছিল। আমরা মুসলিম হিসাবে বসবাস করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে তাওহিদবাদী তিনি হয়ে বসবাস করেছিলেন, তিনি খাঁটি তাওহিদবাদী ছিলেন, সাহাবায়ে কিরাম তাওহিদবাদী ছিলেন, মুসলিম ছিলেন, তারা একনিষ্ঠ মুসলিম ছিলেন, তাওহিদবাদী হওয়া এবং তাওহিদে দাওয়াত দেওয়া এবং যে তাওহিদকে পালন করবে তাকে ভালোবাসা, এগুলা হলো তাওহিদবাদী, তাওহিদের দাবি দেওয়ার হক না। নিজেকে শুধু তাওহিদবাদী দাবি করলেই হবে না, এই মূর্খতা জাহিলিয়াতকে আপনাকে আমাকে দূর করতে হবে।
মহাব্বত করা এটা হলো শিরিক। মহাব্বত মানুষে করে না, মহাব্বত বলা হয় যে মানুষ এমন ভাবে মহাব্বত করছে যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের থেকে অন্য জনার আদেশ নিষেধকে প্রাধান্য দিচ্ছে, এটা হলো মহাব্বত। বিবিকে মহাব্বত করতেই হবে, আসক্তির মহাব্বত, ওটা স্বাভাবিক ভাবে স্বাভাবিকগত একটা স্বভাব যে বিবিকে মহাব্বত করবে, ছেলে সন্তানদেরকে মহাব্বত করবে, পিতা মাতাকে মহাব্বত করবে, প্রয়োজন যেমন দরকার মহাব্বত করবে। আপনার ভোগ লেগেছে ক্ষুধার্থ, আপনি এই জন্য আহারকে আপনার মহাব্বত হতে হবে, ওটা তো মহাব্বত, প্রকৃতিগত ভাবে মহাব্বত এটা। কিন্তু বিবি যদি বলে যে এখন চলো এখন বসো, আজান দিচ্ছে যেতে হবে না, হবে? বিবির কথা শুনে বসে থাকলে হবে? বিবি যদি বলে চলো তোমাকে বাধ্য যেতে হবে পার্কে, আমি তোমাকে পেছনে চাপতে, আমি তোমার পেছনে চাপবো, আর আপনার বেপর্দা হয়ে বের হবে, আর তো হলো তো আছে রিক্সাওয়ালা আর বিভিন্ন লোক তো তাকে তো দেখছে, তাদের গুনার ভার তো আপনার ঘাড়ে চাপবেই। আর বিবির কথা শুনে আল্লাহ তাআলার নিষেধকে আপনি অমান্য করছেন, এটা হলো মহাব্বত, ভালোবাসা, বিবির মহাব্বত। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, এক জায়গায় ভালোবাসা, ভালোবাসা তো অপরাধ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, যিনা করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের নিকটবর্তী হবে না। আল্লাহ তাআলা কি বলেছিলেন আদম আলাইহিস সালামকে, ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা যাবে না এই গাছের কাছে, গাছের নিকটে যাবে না, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটে যাবে না। তারা পরবর্তীতে গিয়েছিল কি যায়নি? তারা গিয়েছিল, এটা ছিল তাদের তাকদীর লেখনী, আগে থেকেই লেখা ছিল। মূসা আলাইহিস সালামের সাথে এ ব্যাপারে তর্ক বিতর্ক হয়েছিল, এটা আলাদা বিষয়। যাই হোক, তো গাছের নিকটে গেল। আপনারা তো মনে মনে ভাবছেন যে এগুলো করলেই বা কি হবে, বা গেলেই বা কি হবে, দেখলেই বা কি হবে, আরে নিকটবর্তী যাওয়া হবে না। ফাহেশা কাজ, তার মানে কোন রকম কিছু করাই যাবে না। আর প্রেমিক প্রেমিকাকে নিয়ে মুসলিম ব্যক্তি আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আল্লাহ তাআলার আদেশ ডাক দিচ্ছে, আর তারা আপোষের মধ্যে একে অপরকে ভালোবাসছে, নামাজ টামাজ সব বাদ, এটা শিরিক হবে না, মহাব্বতের শিরিক হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, আমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, মানুষের মধ্যে কত লোক এমন রয়েছে, মানুষের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য জনাকে শরীক স্থাপন করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে ভালোবেসে শরীক স্থাপন করে যেমন ভাবে কাহুব্বিল্লাহ, যেমন ভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার মত করে তারা ভালোবাসে, প্রাধান্য দিচ্ছে আল্লাহ তাআলার হুকুম এবং আদেশের উপরে। অতএব এই ভালোবাসার শিরিক, এটা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন অন্য জায়গায় সূরা তাওবা 24 নম্বর আয়াত, ইয়াকুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, এখানে আল্লাহ তাআলা প্রায় 8 জনের নাম বলছেন, যে তোমার পিতা বা তোমার পিতা, তোমার সন্তান সন্ততি, ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম, এবং তোমার বিবিগণ, ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আশিরাতুকুম, তোমার গোত্র, তোমার গোষ্ঠী, তোমার আত্মীয় স্বজন যাদেরকে নিয়ে তুমি চলাফেরা করো, ওয়ামওয়ালুন ইকতারাবতুমুহা, এবং সেই মাল যে মাল তুমি উপার্জন করেছো, সেই সম্পদ যে সম্পদগুলো তুমি উপার্জন করেছো, ওয়ামওয়ালুন ইত্রমুতা ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং সেই ব্যবসা যেই ব্যবসা অবনতি হওয়া মানে ব্যবসাটা ক্ষতি হওয়ার তোমার আশঙ্কা থাকে, হয়তো ক্ষতি হতে পারে, সেই একটা বড় ব্যবসা। তারপরে বললেন যে ওয়ামাসা কিন্তু তার যাও না হয়, এবং সেই সম্পদ, সেই বাড়ি ঘর, যে বাড়ি ঘরকে তুমি পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো, সে সমস্ত বাড়ি ঘর যদি আহাব বাইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এরা যদি আহাব বাইলাইকুম ইলাইকুম, তোমাদের নিকটে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদ করার থেকেও যদি বেশি মাহবুব হয়, ভালোবাসার হয়,
তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার হুকুমের আদেশে, অর্থাৎ আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। আমাদের বর্তমান সময়ে আমরা বেশি ভালোবাসি কাকে? ধন সম্পদ। ধন সম্পদকে কেন ভালোবাসি? আপনি বলেন, আপনি নিজের জন্য ভালোবাসেন? নিজের জন্য নয় তো। আমরা এটা ভালোবাসি, আমার মাত্র একটাই ছেলে, একটা সন্তান নিতে আপনাকে বলতো কি? কোরআন হাদিসে কোথায় আছে অনুমোদন যে একটা সন্তান নেবেন, দুটো সন্তান নেবেন কোনো রকম ভাবে সন্তানগুলোকে বাদ দিয়ে? এটা তো আপনার বাপের পেশা ছিল না, এই তো হালেই আপনার বাপ ছিল। একটু আগে আপনারা তো পাঁচ ভাই ছিলেন, সাত বোন ছিলেন, সাত ভাই বোন ছিলেন, বারো জন ছিলেন, কিন্তু এখন কেন সন্তান নিচ্ছেন না? তারপরে একটা সন্তান নেওয়ার পরে তার জন্য মাল মাতা ধন সম্পদ এগুলোকে গচ্ছিত করে রাখা, সে আবার খাবে, এবং তাকে সে শিক্ষায় শিক্ষিত করা যাতে সে আবার চাকরি বাকরি করে তারপরে সেগুলো যেন খুব ভোগ বিলাস করে সে আবার একটা কোন রকম আধখান ছেড়ে নিতে পারে, এরকম ব্যবস্থা করে দেওয়া, এটা কি ভালোবাসা হলো না? এটা কে বলেছিল করতে? এটা তো চলবে না। এইরকম ভালোবাসা নিষেধ। তারপরে দেখেন আপনি এমন শিক্ষায় শিক্ষিত করছেন যে শিরকি আকীদা কুফরি আকীদা তার মাথা থেকে হটে না, সে জানেই না ইসলাম কি বলে, কিসের দাবি, ইসলাম কাকে বলে। প্রতিনিয়ত তার জীবনে সে শিরক করতে আছে। তো এটা হলো একটা ব্যাপার, উচিত ছিল আপনার টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাআলা, অট্টলিকা দিয়েছে আপনাকে, আপনার ছেলেকে এমন শিক্ষা দান করা যেখানে মূর্খতা জাহিলিয়াত ছেয়ে আছে। আরে মূর্তি পূজাকে পূজা করছে, কবর মাজার পূজারী আছে, মূর্খতার শেষ নাই, পাথরকে পূজা করছে, সূর্যকে পূজা করছে, মুনের পূজা করছে। এগুলোকে দূর করার জন্য উচিত ছিল আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা। কোন শিক্ষা দেওয়া? শুধু কি জেনারেল শিক্ষায় শিক্ষিত করা, না কোরআন হাদিসকে ভালোভাবে শিক্ষা দেওয়া? বড় বড় আলেম ওলামা আছে, আগে মাদ্রাসা প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান ছিল না, বড় বড় আলেম ওলামারা মসজিদে শিক্ষা দান করেছেন। সাহাবীগণদেরকে দেখেন, আমাদের নবীকে দেখেন, তারপরে আলেম ওলামাদেরকে দেখেন, বড় বড় আলেম ওলামারা যেই জায়গাতে গেছেন সেই জায়গাতে ইসলামী আকীদা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, শিক্ষাটাকে বিস্তার করেছেন। আপনার ছেলেকে উচিত ছিল এই শিক্ষা দেওয়া। আপনার ছেলে মনে করছেন যে আপনার জন্য দোয়া করবে, ভোগে থাকবেন, তারপরে বুঝতে পারা যাবে, রোজা রাখলে বুঝতে পারা যায় যে ভোগ কাকে বলে, খুদা কাকে বলে। এই জন্য নসিহত করছি, উপদেশ দিচ্ছি যে অবশ্যই সন্তানদেরকে আপনাদেরকে নিতেই হবে। দেখবেন এক সময় এমন একটা অবস্থা হবে যে দেখা যাবে যে এই এলাকায় যদি আমাদের দিনী কাজ, তাওহীদের কাজ, দাওয়াতি কাজ যদি চালু হয় আর আমার সন্তান যদি দাওয়াতি কাজ করে, তাহলে একটা সন্তান নয় তখন অনুভব করতে পারবেন আমার আরো সন্তানের প্রয়োজন ছিল। শুধু একটা নয়, সাতটা বারোটা সন্তানের এরকম প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা বলেছেন সন্তান নিতে, আল্লাহর রাসূল বলেছেন সন্তান বাড়াতে। অতএব সন্তানকে আপনি রাখছেন, মেনে দিচ্ছেন, এগুলো কি? এই যে ভালোবাসা, আরো বিভিন্ন রকম ভাবে আছে। আল্লাহ বলছেন যে ওয়ালাউ আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের ধন সম্পদ এবং এই যে সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা। আল্লাহ তাআলা তার আগে আয়াতে বলছেন যে এই সন্তান সন্ততি থেকে সতর্ক থাকো, ফাহদাবহুম, যে সন্তান সন্ততি ধন সম্পদ থেকে সতর্ক থাকো, এই ধন সম্পদ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই সন্তান সন্ততি তোমাদেরকে সন্তান সন্ততির জন্য এমন কিছু উপার্জন করবেন আল্লাহর দিকে ধাবিত হতে ভয় লাগবে আপনাকে, দান খায়রাত ভালো কিছু রীতিনীতি প্রতিষ্ঠান কিছু আপনার এলাকায় করতে আপনাকে ভয় লাগবে, সন্তানের কি হবে আমার কি হবে, তাই বলে এই সন্তান সন্ততি থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, যে দুনিয়ার ভোগ বিলাস এই দুনিয়া হলো সামান্য, ইল্লা কলিল, সামান্য কিছুই নয় আখেরাতের তুলনায়। আল্লাহ আখেরাতের ব্যাপারে বলছেন যে কোনো ব্যক্তি যদি ধরেন, আপনাকে বললাম
যা আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তারপরে সে দিনই কাজ করবে, তাবলিগ করবে। দেখা গেল যে তাবলিগ করলো, দাওয়াতি কাজ করলো, সব করলো, কিন্তু আপনার বেকার হলো, মানে দুনিয়ার কোনো লাভ হলো না। আস্তে 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 আপনি গরিব হয়ে গেলেন, বা হয়তো গরিব হলেন না, কিন্তু আপনার কোনো দিকই হলো না, আপনার সন্তান কিছুই করল না, ওই করে খেয়েছে, মানে ইনকাম উপার্জন করে খাচ্ছে, খেটে হাতের উপায় ইনকাম করে খাচ্ছে। তো এ দেখে আপনি মনে মনে কি ভাবছেন, যে আলেমদের কথা সঠিক নয় নাকি? জেনে রাখেন, এই সফলতা দুনিয়ার সফলতা কিছুই নয়, দুনিয়ার সফলতার থেকে আখেরাতের সফলতা, যেটা আসমান এবং জমির এত বড় আপনাকে জান্নাত দিবেন, যার জন্য আপনি মাত্র 60 বছর এখানে বাঁচবেন, যার জন্য আপনি উপার্জন করছেন 60 বছর বাঁচবেন কি ঠিক না, এই যে আজকেই মরব, ওই আসমান জমিন যা কিছু চাওয়া হবে, এবং জান্নাতে হুরে ঋণ, তারপরে আপনার কত কি দিবে আপনাকে জান্নাতে, সেই জান্নাতের জন্য কোনো আপনার আকাঙ্ক্ষা নাই, সে জান্নাতের জন্য কিছু নাই, শুধু কোনো রকম নামাজ পড়া আর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম, তারপরে তাবে তাবেইন, সলফে সলিহিন, যেই রকম ভাবে দাওয়াতি কাজ নিজেদের মাল এবং জান দিয়ে নিজেদের সন্তানদেরকে তৈরি করে যেভাবে করেছিল সেই রকম ভাবে করা নাই, আর আমরা কোনো রকম নামাজ পড়ে বলছি পরিত্রাণ পাবো, হয়তো নাও পেতে পারি যদি দাওয়াতি কাজ না করা হয়। এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। যাই হোক, সময় খুব সংক্ষিপ্ত, আর আমি একটা কথা বলে ছেড়ে দিই, যে তারপরে আনুগত্যের শিরিক, আনুগত্য করা শিরিক, আনুগত্য করতে কোনো আলেমের আনুগত্য করা, মানে আল্লাহ তাআলার আদেশ নাই, অনুমতি নাই, দলিল নাই, অথচ আপনি একজন আলেম বলে আনুগত্য করছেন। ইত্তাহাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম, এই আয়াতটা যখন তেলাওয়াত করা হচ্ছিল, আদি বিন হাতেম তিনি ছিলেন, আয়াতের অর্থ হলো যে ইহুদি খ্রিস্টানরা তাদের দরবেশ, তাদের নেতাদেরকে, তাদের আলেমদেরকে রব হিসাবে মেনে নিয়েছে। আল্লাহ আদি বিন হাতেম বললেন, কি ব্যাপার, তারা তো তাদেরকে রব হিসাবে মানেনি, তারা ইবাদত করে না, আপনি বললেন এরকম? তো বললে রাসূল বললেন যে তুমি জানো না যে তারা যখন কোনো বিষয়কে হারাম বলে বা হালাম বলে, তারা ঘাড় পেতে মেনে নেয় না? তো হ্যাঁ, ঘাড় পেতে মেনে নেয়। তো বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি, আলেম যদি, কেউ আপনাকে সঠিক বেঠিক যাচাই না করে, দলিল সহ না দিয়ে এমনি যদি কথা বলে, বা হয়তো কথা বললে আপনি যাচাই বাছাই করলেন না, তাকে অন্ধবিশ্বাস করলেন, আনুগত্য করলেন, তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে, জ্ঞান বিবেক দিয়েছে। একটা আলেম যদি বলে আপনার এই জায়গাতে আপনার অধিকার নাই, একটা আলেম যদি বলে এই জায়গা আপনার ভাগিদার আছে, আপনাকে ভরতে হবে, আপনি তখন কি হবে, একটা মানুষ কি করবে বলে? তখন বলবে তোর থেকে আমি ভালো জানি, তাই না? যাচাই বাছাই করবে, আর আল্লাহ তাআলাকে মানতে গিয়ে তখন আর যাচাই বাছাই হয় না, তখন আর দেখে না। যাই হোক, পরিশেষে অনেক কিছু কথা, সময় সংক্ষিপ্ত, পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে শিরকে আরো যে বিষয়গুলো আছে, আর আমাদের সন্তান সন্ততির ব্যাপারে সতর্ক হওয়া, এবং আমাদের যে যেভাবে রীতিনীতি ছিল সন্তান নেওয়ার ব্যাপারে সেগুলো ঠিক রাখা, আল্লাহ তাআলার কাছে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই বলে আমরা দোয়া করব। আগামীতে ইনশাআল্লাহ আরো বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে একটা বিষয় নিয়ে আমাদের মতবিরোধ আছে, যেমন ওই যে পুজোর চাঁদা দেওয়া যাবে কি যাবে না, কতটুকু কি হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা আগামীতে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।